কুমিল্লায় বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে 2-0 গোলে হারিয়ে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার বিকেলে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর 40 মিনিটের মাথায় বসুন্ধরা কিংসের পক্ষে গোল করেন 4 নম্বর জার্সি পরিহিত তপু বর্মন। মধ্যবিরতিতে যাওয়ার আগেই 1 গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। পরে দ্বিতীয়ার্ধে 30 মিনিটের মাথায় পেনাল্টিতে গোল পান 8 নম্বর জার্সি পরিহিত ব্রাজিলিয়ান খেলোয়াড় মিগেল ফেরিয়ারা ডে মিসেনু। খেলা শেষ হওয়ার আগে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন বসুন্ধরা কিংসের সুমন রেজা। পরে 10 জন খেলোয়াড় নিয়ে 2-0 গোলে জয়লাভ করেই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। Thank you.